السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والدار ذي القربى والدار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحكم ان كان مختالا فخورا. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. আজকের সেই ইউনিট কর্তৃক আয়োজিত এই মহতি মাহফিলের মুখতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলার বিখ্যাত আল্লামা জুনায়েদ আল হাবিব, জমিয়তের বিশিষ্ট নেতা আল্লামা শোয়াইব, এরপরে আমাদের আরেক বুজুর্গ রাখার বিপদ গুপ্ত বুজুর্গ বলা যায় মহিপুরমা সালিক সাহেব, অনেকদিন করে মঞ্চে আসছে, আর এই জন্য মানুষের মঞ্চে আসা দরকার, কিন্তু আমরা মঞ্চে আনতে পারি না, কিন্তু আমাদের দুর্ভাগ্য। এরপরে শেখ সাইদ আলী সাহেব আছেন, এরপরে আরেক বুজুর্গ হরিউল্লা অলি শেখ হরুলি রহমতুল্লাহ আলী বিদুর্গুষা শেখ হরিউর রহমান আমাদেরকে কিন্তু খুব দূরদর্শী এবং খুবই সূক্ষ্মভাবে বলা দরকার, কারণ ষড়যন্ত্রটা কিন্তু আর গ্রামীণ ইন্ডিয়ার বাংলাদেশের ভিতরে রয়ে নাই, ষড়যন্ত্রটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে। আপনি আমি মতামতের সাথে ভিন্ন মত হতে পারে, আমাদের মানে বিভিন্ন কি থাকতে পারে, কিন্তু এরপরে আমি চিন্তা করতে হবে যে ঘটনার উদ্যোগ কোথায় ঘটছে। ডক্টর জাকির নায়েককে দিয়ে খেলা শুরু হয়েছে, এটা রহস্য, রহস্য কিছু নেই, রহস্য মুসলিম উম্মার এবং সুপারি রহস্য। ঠিক একইভাবে গত পরশুদিন যে ঘটনা ঘটছে তার থেকে, যে তার যেহেতু একটা সেকুলার ক্ষেত্রে সিস্টেম থাকে, ইসলামিক সিস্টেম চলে আসছে, যার কারণে এটা কিন্তু তাদের গাঠনতা হয়ে গেছে, তারা কিন্তু এই দোকানকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনি যতই সেই ইতিমধ্যে করবেন আর যতই আপনার মানবতার কাজ করবেন, তাদের কাছে কিন্তু এটা খেয়ে রয়েছে, কারণ তারা আমাদের কাছে মুসলমান এবং আমরা তারা আছি, আমরা কিন্তু খেয়ে রয়েছি, অথচ কোনো মুসলমানে কিন্তু টেরোরিজম করে না এবং এটা ইসলামের মধ্যে সম্পূর্ণ রূপে এটা কিন্তু নেই, ইসলাম কখনো এটা প্রকাশ করে না, অথচ সব দৃষ্টি তো আমাদের কাছে ছাপাই দেওয়া হচ্ছে। আসলে ঘটনা ঘটাচ্ছে তারা আর হাতে চাপাচ্ছে আমাদের। ঘটনার সহজভাবে এইভাবে বলা যায়, আমাদের গ্রামে যখন চুর ঢুকত, চুর ঢুকার পরে এরপরে ডান অবস্থা নিয়ে লোক দিচ্ছে, মানুষের শুনতে চুর আসছে, রাত্রে যখন চুর পরিবার তো দেখা পায় না, কাছে আনলে দাঁড়িয়ে দিয়েছে, তখন মালিক আসছে, মালিক কেন খাটে সামনে অবস্থানও সারি আছে, এরপরে চুর চুর করে ছিল, চুরও মালিক উঠেছে, মানুষের মালিক উঠেছে, ঘুমতে ঘুরে দেখা যায় মালিকের পেটে গেছে, চুর তো কাগজ চলে গেছে, আমাদের একই অবস্থা হয়ে গেছে। আমাদের কিন্তু সচেতন জানাতে হবে, আমরা কি করতে হবে, ইতিহাসটা জিনিস হচ্ছে আমরা সেই রিমোটি করবো, মানবতার কাজ করবো, কিন্তু আসলে এগুলো প্রচুর কার্যকরী এবং উদার তৈরি। আপনি এখানে টাকা দিলে যে গরিবরে গরিব সে এটা খেয়ে তার কি করবে, পরিবার পরিচালনা করবে, সে মনে করবো যে আমাকে টাকা দিচ্ছে সেই রিমোটি নিতে কি, অথবা পরিপ্রাণ থেকে সালে আমি সব দিচ্ছে, তার তো মনে একটু মাঝে মাঝে ভালো খেতে স্যার, সে বাজার থেকে চুক্তি নেয় খাইব, খাওয়ার পরে দেখা যায় তার ছেলে ক্যান্সার হয়ে গেছে। থাকার কারণে কি, বাংলাদেশের তরমুজের ভিতরে তরমুজকে লাল করার জন্য ওইটার ভিতরে সিঁড়ি যদি কাপড় খানা করার রং ভিতরে ঢুকে গেল, এটা কিন্তু আমার মানানো যাবে না, আপনার অবশ্যই দেখছেন এখন টিভি দেখাইছে, কিন্তু আশ্চর্য হবে না, হুজুর যেভাবে ওয়াজ করেন আমাদের সাবজেক্ট এক পাশ ভাগলা করে জান্নাত কাজ হবে, এটা তো অবশ্যই দরকার, জান্নাত কাজ করে পরে পাওয়া যাবে, যেহেতু তার তার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই ব্যাপারে আলোচনা করছি না, অথচ কোরআন বলতে ওইটা আমাদেরই আর আফা হোক সহিবা মাদাইদের প্রতি আমি তাদেরই গোত্রীয় ভাই সহিবকে প্রেরণ করলাম নবী বানিয়ে, সহিবার জন্য প্রথম দায়িত্ব এটা ছিল যে ওজনের মধ্যে কম দিও না, মালের মধ্যে রেজাল করলেন না, একজন নবীকে আল্লাহ প্রেরণ করে দিয়েছে মানুষ এই ব্যাপারে সচেতন করার জন্য। শুধু তাই নয়, মাটা বিক্রি করা হয়, ফ্যাক্টরিতে মাটা তৈরি করে, মাটার মধ্যে টয়লেট কি করা হয়, সাবাতার মধ্যে খাটের কুড়া দেওয়া হয়, এবং বাগাবাড়ির ঘি চট্টগ্রাম শহরের যারা বাহির হয় বড় ফ্যাক্টরি, সেই ঘির মধ্যে মাটির ফটো দিয়ে কি তৈরি করা হয়, এগুলো হচ্ছে একুশের টিভির বর্ণনা, শুনে আমার বর্ণনা, এই সাবেলের মাছ বাজার থেকে আমি আপনার তিরিশ মাস হয়েছি, এক তিরিশ মাসের ভিতরে তিন টুকরে শিশা পাইছি, চিন্তা করে এটা যে গোলাপের গুপ্তদের অবস্থা ছিল, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সুতরাং হিউম্যানিটি সেভ করার আগে আমাদের কিন্তু মানুষকে এইগুলো সচেতন করতে হবে, শুধু পয়সা দিলে হিউম্যানিটি সেভ হবে না, শুধু পয়সা দিলে কিন্তু মানবতার কাজ হবে না, কারণ দেশের এই যে দুর্নীতি সন্ত্রাস করছে, মনে করেন বোমারি মানুষ মেরে দিতেছে, ওরা
সুতরাং এই সরকারকে প্রত্যাখ্যান করা আমাদের দরকার আল্লাহ তাআলাকে তৌফিক দান করুন আমিন।